বাংলাদেশের সাংসদের মৃতদেহ উদ্ধারে ক্যাব চালককে নিয়ে রাতে ভাঙড়ে পুলিশ নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পোলেরহাট থানার অন্তর্গত ভাগরের কৃষ্ণমাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে মৃতদেহ উদ্ধারের জন্য শেষ রাতে সিআইডি ও পুলিশ ভাগরের কৃষ্ণমাটি গ্রামে তল্লাশি শুরু করেছে সকালেই চলছে তল্লাশি পুলিশ এসে কি একটা খুঁজছে দুজনকে দড়ি বেঁধে কোমরে নামানো নামিয়ে কি একটা খুঁজছে মানে এখানে সব বলা কবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি হ্যাঁ একজনকে দেখেছি যে কোমরে দড়ি বাঁধা ছিল নিয়ে ওই খালে খুঁজছে খালের আশেপাশে খুঁজছে কি জানা একশো একশো পুলিশ হবে আপনার নাম আমার নাম আরিফ হোসেন